আজ 19/5/2023 মাধ্যমিকের বোর্ডের প্রথম পরীক্ষার ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশিত হয়েছে। অনেক প্রিয় ছাত্রছাত্রী যারা পরীক্ষায় ভালো মার্কস পেয়েছে, আবার অনেকে মিডিয়াম মার্কস পেয়েছে, আবার অনেকে লো মার্কস পেয়েছে, আবার অনেকে ব্যর্থ হয়েছে পরীক্ষায়। কিন্তু যারা ব্যর্থ হয়েছো, আমি তাদের উদ্দেশ্যে বলবো, নতুন করে হতাশ হওয়া বা চিন্তা করার আর কোনো কিছু উপায় নেই। কিন্তু যারা পরীক্ষায় 2 থেকে 3 নম্বরের জন্য ফেল করেছো, তারা বিদ্যালয়ে অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাথে তোমরা যোগাযোগ করো 2 থেকে 3 দিন পর, রিভিউ করার জন্য সামান্য টাকার বিনিময়ে। তারা আশা করা যায় তাদের সুসংবাদ হতে পারে। যারা পরীক্ষায় 2 থেকে 3 নম্বর হয়তো কম পেয়ে অনুত্তীর্ণ হয়ে গেছো বা ব্যর্থ হয়েছো, তারা রিভিউ করার পর আশা করা যায় তারা পরীক্ষায় আবার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা একদমই কম মার্ক্স পেয়েছে, 2 থেকে 3-এরও হয়তো 5 নম্বরের নিচে মার্ক্স যারা পেয়েছো, তারা অবশ্যই পরের বছরের জন্য ভালো করে প্রস্তুতি নাও এবং বাবা মায়ের মুখকে নতুন করে উজ্জ্বল করার জন্য নতুন ভাবনায় পড়াশোনার প্রতি আজ থেকেই মনোনিবেশ করো। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের পাশে থাকুন, তারা মানসিকভাবে বিভ্রান্ত, তাদেরকে সঠিক পথ দেখান। আজকে এটুকু বলেই শেষ করছি। বিস্তারিত জানতে বা কোনো সমস্যার বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে আমার নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8514897926। আমার কোচিং সেন্টারের নাম আইডিয়াল ইংলিশ একাডেমি।